বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 20 জনের ফাঁসির আদেশ, 5 জনের যাবজ্জীবন, ভবিষ্যতে এরকম ঘটনা এড়াতে সর্বোচ্চ সাজা। 25 জনের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায়তে আমরা আপাতত সন্তুষ্টি, সরকার যেন অত দ্রুত আমাদের এই রায়গুলি বাস্তবায়ন করে। হত্যা মামলার আসামিকে নৌকার প্রতীক দেয়ায় যশোরে প্রতিবাদী মানববন্ধন, নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী আয়োজন। 50 বছর উপলক্ষে আমি আজকে এই শোভাযাত্রা করি, যে দেশ অগ্রগতির দিকে চলছে সেই অগ্রগতির উৎসাহ উদ্দীপনা করতে আমি আজকে আমি হাজার হাজার লোক নিয়ে বাইরে হচ্ছি। তাবলিগে যাওয়ার কথা বলে সিলেটে একই গ্রামের 4 যুবক 23 দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা, থানায় জিডির পর মাঠে নেমেছে পুলিশ। 4 জন একসাথে একই দিনে বাড়ি থেকে বেরিয়েছে এবং তার পরবর্তীতে তাদের মোবাইল ফোন বন্ধ। আমরা তাদের সিডিআর অ্যানালাইসিস করে তাদেরকে ট্রেস করার চেষ্টা করতেছি। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 শিশু সহ 4 জনের মৃত্যু, পরিবারের আহাজারি। কুড়িগ্রামে দারিদ্র্যের সুযোগ নিচ্ছে সীমান্তের মানব পাচার চক্র, নানা প্রলোভনে পাচার হচ্ছে নারী পুরুষ, অনেকের দিন কাটছে ভারতের কারাগারে। ঘূর্ণিঝড় জাওয়াতের প্রভাবে হওয়া বৃষ্টিতে ভেসে গেছে মুন্সিগঞ্জের আলু চাষিদের স্বপ্ন, হাজার হাজার হেক্টর জমিতে জমে আছে পানি। এবার মনে করছি আগর বন্যা মনে করেন লাভবান হম, তা এইবার 3 দিনের বৃষ্টিতে মনে করেন সব তলায় গেছে গা, এখন এটি পচে গেছে বোনার মতো, আর আমার কোনো সামর্থ্য নাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের ফাঁসি ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এমন নৃশংস হত্যাকাণ্ড যেন আর না হয় সেজন্যই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে বলে জানান আদালত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় কারাগারে থাকা 22 আসামিকে সকালে নেওয়া হয় আদালতের হাজতে। বেলা 12:45 দিকে তাদের একে একে তোলা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের এজলাসে। 12:00 একটু পর এজলাসে আসেন ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। বিচারকের শারীরিক দুর্বলতার কারণে রায় পড়া শুরু করেন তার ব্যক্তিগত সহকারী। রায়ের শুরুতে বলা হয় শিবির সন্দেহে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে আবরারকে টার্গেট করে বুয়েট ছাত্রলীগ নেতাকর্মীরা। পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পরিকল্পনা, রাত থেকে ভোর পর্যন্ত নৃশংস নির্যাতন করে আবরারের মৃত্যু নিশ্চিত করে আসামিরা। ভারতের পাঞ্জাবের একই রকম দুটি হত্যা মামলার রায়ের উদাহরণ দিয়ে আবরার হত্যায় সকল আসামির সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেন আদালত। বিচারক বলেন এই ঘটনা সারা দেশের মানুষকে ব্যথিত করেছে। 25 জন আসামির মধ্যে 3 জন আসামি পলাতক আছেন এবং এই 22 জন আসামি বর্তমান মাননীয় আদালতে উপস্থিত ছিলেন। 25 জনের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই অপরাধ যাতে ভবিষ্যতে আর যেন না হয় এবং এই ধরনের ঘটনা যেন কোনো হলে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় এবং বাংলাদেশের কোনো জায়গায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট কোনো জায়গায় যাতে এরকম কোনো ঘটনা হয় তার জন্য কি নির্মম শাস্তি অপেক্ষা করে মাননীয় আদালত সেই শাস্তি এবং রায় আজকে ঘোষণা করেছেন। রায়ে সন্তুষ্টি জানান আদালতে উপস্থিত থাকা হত্যা মামলার বাদী ও আবরারের বাবা। এই রায়তে আমরা আপাতত সন্তুষ্টি, সরকার যেন অত দ্রুত আমাদের এই রায়গুলি বাস্তবায়ন করে, এই জন্য দ্রুত শুনানি শুরু করে সেইটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ফাঁসি ও যাবজ্জীবনের রায় শুনে এজলাসের ভেতরে মুষড়ে পড়েন আসামিরা। রায়ের পর দেরি না করে প্রিজন ভ্যানে তাদের পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কড়া পুলিশ পাহারায় তাদের গাড়িতে তোলার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিদের স্বজনরা। আদালতের রায়ে তারা ক্ষোভও জানান।
2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের এক নেতার কক্ষে ডেকে নিয়ে রাতভর নির্যাতন করে হত্যা করা হয় আবরার ফাহাদকে। দ্রুততম সময়ে পুলিশ 21 জনকে গ্রেফতার করে। এক মাসের মধ্যেই আদালতে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ। 2020 সালের 15 সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার। দু বছর পর দেয়া হলো চাঞ্চল্য করে হত্যা মামলার রায়। দেশের সব বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে সব মারামারি কাটাকাটি অথবা রাজনৈতিক হামলা বা নির্যাতনের ঘটনার অধিকাংশ ঘটনাই থেকে যায় আড়ালে, হয় না তদন্ত বা বিচারও। এদিক দিয়ে বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার এই রায় বাংলাদেশে এক বিরাট দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিচার সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়ের বিষয়ে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রথম কথা হচ্ছে যে কোনো মেকানিজম ব্যবহার করা হয় না। আমি এই যে শব্দটি ব্যবহার করা হয়েছে এটা আমার যথেষ্ট আপত্তি আছে। এখানে কোনো মেকানিজম নাই। আমি যেটা বলতে চাই, আমি আপনাকে ধন্যবাদ যে আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে দেখেন, সমাজে কিন্তু কিছু কিছু হত্যাকাণ্ড আছে যেটা সমাজকে নাড়িয়ে দেয়। সেই হত্যাকাণ্ডগুলি যদি ত্বরিত বিচার না করা হয় তাহলে পরে কিন্তু সমাজে হতাশা দেখা দেয়। এই আবরার হত্যা বলেন, এর আগে নুসরাতের ধর্ষণ এবং হত্যা মামলা, তারপরে সেই সিলেটে যেই ছোট্ট শিশুকে মারা হয়েছিল বায়ুপথে তার হাওয়ার, এইগুলি সমাজকে নাড়া দেয়, সমাজের বিবেককে নাড়া দেয়। এবং সেই কারণেই আমার মনে হয় সরকারের একটা দায়িত্ব যে এই মামলাগুলি ত্বরিত বিচার করে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সমাজকে আশ্বস্ত করা যে আইনের শাসন দেশে বিরাজ করে। আমার মনে হয় সেই দায়িত্ব পালনে শেখ হাসিনার সরকার এখন পর্যন্ত সামর্থ্য হয়েছে। জি বলে দেখেন, আজকে আমি এই প্রশ্নটা নেব না বলে মনে করেছিলাম, কিন্তু আপনি প্রশ্ন যখন করেছেন আমি এটার জবাব দিই। আমি সেদিন যেটা বলেছিলাম আমি আজকে আরো স্পষ্টভাবে বলতে চাই। ব্যাপারটা হচ্ছে, আমি সেদিন বলেছি যে আমরা এর আগে এবং যে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি পরে যেই বক্তব্য দিয়েছি যে 401 ধারায় যেই দরখাস্ত একবার নিষ্পত্তিকৃত হয়ে থাকে সেই দরখাস্তকে আবার পুনরুজ্জীবিত করার কোনো স্কোপ নাই। আমি সেই আইনি যে ব্যাখ্যা দিয়েছিলাম সেই আইনি ব্যাখ্যাই সঠিক। কিন্তু বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়ের বিষয়ে কথা বলছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি সেখানেই ছিলাম। ছাত্রদল থাকার সময় এ ধরনের শিক্ষাটা নিয়েছেন ডাক্তার মোরাদ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে ফেনীতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা জানান। হানিফ বলেন, বিএনপির রাজনীতিতে অভদ্র কর্মকাণ্ড অনেক রয়েছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এসে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুখে অশালীন কথা কোনোভাবে আসার কথা না। খালেদা জিয়ার চিকিৎসাকে পুঁজি করে বিএনপি অস্থিতিশীল রাজনীতি করছে। হানিফ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে বিদেশে পাঠানোর সুযোগ নেই। বিএনপি নেতৃবৃন্দকে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে না দাঁড়িয়ে রাষ্ট্রপতির কাছে মাপ চাওয়ার পরামর্শ দেন তিনি। শেখ হাসিনার কর্মীর কাছ থেকে এই ধরনের অসভ্য অরুচিকর কথা আসার কথা না। মির্জা ফখরুলের কথাতে এটা
এখন আমাদের কাছে মনে হলো যে যেহেতু সে ছাত্রদল করতো তার শিক্ষাটা ওখান থেকে এসেছে, যার পরিণতিটা হয়তো আমরা এখন দেখতে পেলাম। জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগেও গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে চাঁদপুরে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, কেউ কেউ বিভিন্ন আচরণের কথার মাধ্যমে নিজেদেরকে বিতর্কিত করছেন, তাদের কেউ কেউ সরকারের সাথে সম্পৃক্তও আছেন, এটা দুঃখজনক এবং কাম্য নয় বলে মন্তব্য করেন ডাক্তার দীপু মনি। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার, তাই দলের বা সরকারের কেউ বিতর্কিত কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের প্রার্থিতা না পাওয়ায় নেতাকর্মীরা যাতে ভেঙে না পড়েন সেই আশায় তাদেরকে উজ্জীবিত করতে ঘোড়ার গাড়িতে চেপে মনোনয়নপত্র জমার মহড়া দিলেন রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান। মহড়ার কারণে পুঠিয়া সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। রিটার্নিং কর্মকর্তা জানালেন, কাগজে কলমে এখনও বদিউজ্জামান প্রার্থী না হওয়ায় আচরণবিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সামনে পেছনে মোটরসাইকেলের বহর, মাঝে টমটম গাড়ি টানা ঘোড়ার টকবগিয়ে ছুটে চলা, তাতে সরি বেলপুকুর ইউপির বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান। বুধবার দুপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়ন জমা দিতে বেলপুকুর থেকে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত তিনি এভাবেই গেলেন সদল বলে। এটা একটি ব্যতিক্রমে আমরা মানুষের মাঝে সাড়া জাগানোর জন্য আমরা এটি আমাদের একটি ব্যতিক্রম আয়োজন ছিল। মনোনয়ন পাইনি, তবে স্বতন্ত্র হিসাবে উনি ভোট করবেন। তো আমরা আমার বেলপুকুর ইউনিয়নের লোক 80% লোক বদিউজ্জামানের সাথে আছি এবং নির্বাচন পর্যন্ত থাকব। যদিও পরে মনোনয়ন জমা না দিয়েই ফেরত আসেন তিনি। বলেন, নেতাকর্মীদের চাঙা করতে এমন ব্যতিক্রমী আয়োজন। নমিনেশন পেপার আমি এখনও সাবমিট করিনি। আমি এই জন্য যে আমার জাতির পিতা এবং যে দেশ অগ্রগতির দিকে চলছে সেই অগ্রগতির উৎসাহ উদ্দীপনা করতে আমি আজকে আমি হাজার হাজার লোক নিয়ে বাইরে। মাঝে আসা যাওয়ায় রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়া থেকে বেলপুকুর পর্যন্ত কয়েক কিলোমিটারে সৃষ্টি হয় যানজট। বহু লোকজন আসলো, একসাথে চলে আসলাম আমরা আনন্দ সহিতে। আমার গোটা ইউনিয়নের লোকই পড়াই আসছে। আমরা আশাবাদী আগামীতে আমরা নির্বাচিত করবো এই বদি ভাইকে। নির্বাচন কর্মকর্তা বলছেন, বদিউজ্জামান প্রার্থিতা জমা না দেয় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা সম্ভব হচ্ছে না। যতক্ষণ না উনি জমা দিচ্ছেন ততক্ষণ তো আসলে প্রার্থী হিসেবে ওনাকে আমরা ধরছি না। আর জমা দিতে একটা আমাদের নিয়ম অনুযায়ী 5 জন ব্যক্তি সর্বোচ্চ জমা দিতে পারেন। তো আমরা দেখেছি যে এখানে ওনারা 3 জন মাত্র এসেছিলেন এবং আমি তার সঙ্গে কথা বলেছি, এখনও জমা উনি দেননি। আগামী 5 জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজশাহীর 2 উপজেলার 18 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বেশ কয়েকটি ইউনিয়নের প্রার্থী নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। হত্যা ও অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামিকে নৌকা প্রতীক দেওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। সকালে চাঁচড়া চেকপোস্ট মোড়ে এই কর্মসূচি পালন করে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এ সময় বক্তারা দাবি করেন, নৌকা প্রতীক পাওয়া সেলিম রেজা পান্না দলে অনুপ্রবেশকারী, হত্যা ও অস্ত্র মামলায় চার্জশিটভুক্ত আসামি তিনি। অবিলম্বে পান্নার মনোনয়ন বাতিল করে যোগ্য ব্যক্তিকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানায় তৃণমূলের নেতাকর্মীরা। শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে। পুলিশ জানায়, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হারুনের সাথে বিরোধ চলছিল জেলা কমিটির সদস্য ও চিতলিয়া ইউপি চেয়ারম্যান সালামের। গতকাল সালামের এক সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের সমর্থকরা। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় চার ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা সাইফুল ইসলামের মোটরসাইকেল পুড়িয়ে দেয় উপজেলা যুবলীগের সদস্য আনিসুর রহমান শিপন সহ কয়েকজন। এ ঘটনায় রাতে পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক জিয়াউল ফেরদৌস সহ কয়েকজন থানায় যায়। এ সময় থানার পাশে পৌর পার্কের গেটের সামনে অবস্থান করছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সহ চার পাঁচজন নেতাকর্মী। এক পর্যায়ে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। গুরুতর আহত হন ফারুক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় ফারুকের। তাবলিগের কথা বলে সিলেটে একই গ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ চার যুবক 23 দিন ধরে নিখোঁজ। বাড়ি থেকে বেরোনোর পরই বন্ধ তাদের মোবাইল ফোন। থানায় জিডি করার পরও সন্ধান না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা। পুলিশ বলছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। সিলেটের উসমানীনগর উপজেলার এই দয়ামির গ্রামের হাসান সাইদ 3 বছর আগে ঢাকার একটি মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছেন। বিয়ে করেছেন 5 মাস আগে। গত 15 নভেম্বর হঠাৎই বিদেশি তাবলিগ জামাতের সাথে যুক্ত হবেন বলে গ্রামের আরো 3 জনকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারপর থেকে বন্ধ ফোন। আমি তো মনে করছি যে কইয়া গেছে এই তাবলিগর জামাত আইছে, বিদেশি আরবি জামাত আইছে, তেমনি আরবি ট্রান্সলেট করার লাগি গেছে। এই বাড়ির 200 গজ দূরের শেখ আহমদ মামুন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র। বাজারে যাওয়ার কথা বলে বের হন ফেরেননি আর। বাজার থেকে আইছে 2টা বাজে, আমরা ভাত খাইতাম সবাই, ভাত হয়েছে আর কি। এখন ভাত খাইতাম, ফোন দিয়েছে আর ফোন বন্ধ। এই যে বন্ধ বন্ধ, আজকে গত মাসে 15 তারিখ স্যার সকালে 11টার সময় গত্তে বাইরে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। একই গ্রামের সাদিকুর রহমান মাদ্রাসা পড়ার শেষে এখন জিম ইনস্ট্রাক্টর, আর সাইফুল ইসলাম তুহিন করতেন দারোয়ানের কাজ। দুজনই বাড়ি থেকে বেরিয়েছেন তাবলিগে যাওয়ার কথা বলে। মোবাইল নম্বর যেদিন তারা গেছে ওদিন থেকেও মোবাইল বন্ধ হইয়া গেছে। সাইফুল আছে, আমরা অপেক্ষা করছি, মোবাইলও বন্ধ তারার। আমার হওয়ার মোবাইল নাই, তারা 3 জনের মোবাইল আছে বন্ধ। গ্রাম ঘুরে জানা যায় এই 4 জন গত 2 বছর ধরে একসাথে চলেছেন। গ্রামের মসজিদে রাতে শিশুদের জন্য খুলেছিলেন গোপন ক্লাস। আমরা দিনে নভিরিয়াল ইয়া ব্যাংকার তো মনে হয়েছিল কোরআন শরীফ ফটো তুলছিল হচ্ছে, তার পর যেহেতু আমরা নিতাম বড় হইলে পর্যন্ত জান্নাতের বই, একটা বই আছে না, বিশিষ্টা জান্নাতের বই, বেহেস্তের বই, জাহান্নামের বই, মাটির ঘর, ওটা বইটাই ফুরাই থাকি। চার যুবক অন্তর্ধানের ঘটনায় 27 নভেম্বর উসমানীনগর থানায় জিডি করেছেন পরিবারের সদস্যরা। আমরা তাদের সিডিআর অ্যানালাইসিস করে তাদেরকে ট্রেস করার চেষ্টা করতেছি, বাট যে ফোনগুলো সেটগুলো তারা সাথে নিয়ে গেছিলেন সেগুলো এখনও পর্যন্ত বন্ধ আছেন, যার জন্যই মানে টেকনোলজি ব্যবহার করে আমরা খুব এগুতে পারছি না। বাট তারা ইতিপূর্বে তার সাথে যোগাযোগ করতেন, বা যেটা হোক আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি তাদেরকে ফাইন্ড আউট করার জন্য। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। নীলফামারী সদর উপজেলার কন্দুপুকুর ইউনিয়নের মনসাপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক পরিবারের 3 শিশুসহ 4 জন নিহত হয়েছে। সকাল 8:30 দিকে নীলফামারী চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেল ট্রেনে তারা কাটা পড়ে। 3 ভাই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। ট্রেনে কাটা পড়ে একই পরিবারের এতজনের মৃত্যু এর আগে দেখেনি নীলফামারীবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নীলফামারী সদরের মনসাপাড়া স্টেশনের অদূরে একটি রেল ব্রিজে দাঁড়িয়ে ছিল 3 ভাই বোন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল ট্রেনটি খুব কাছে চলে এলেও শিশুরা তা ঘন কুয়াশার কারণে দেখতে পায়নি। স্থানীয় যুবক শামীম শিশুদের বাঁচাতে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে মারা যায় 2 জন। হাসপাতালে নেওয়া হলে মারা যায় বাকি 2 জন। শামীম ছাড়া নিহত শিশুরা হলো লিমা, রেশমা ও মমিনুর। শামীম ও মমিনুর নামে 2 জনকে নীলফামারী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসার পথে মৃত্যুবরণ করে। উক্ত লাশ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একই পরিবারের 3 জন সদস্য, 2টি মেয়ে এবং 1টি ছেলে। একজনের বয়স 7 বছর মেয়ে, আরেকজন 4 বছর মেয়ে, এবং সবার ছোট হলো ছেলে 3 বছর।
নিহত সবার বাড়ি মনসাপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। জহরা সেতু, যমুনা নিউজ। শিমুলিয়া জাজিরাঘাট পুরোপুরি প্রস্তুত, শিগগিরই ফেরি চলাচল শুরুর বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। বুধবার শিমুলিয়া জাজিরাঘাটে ফেরি চলাচলের চূড়ান্ত পরীক্ষা চালিয়েছে বিআইডব্লিউটি ও বিআইডব্লিউটিসি। দুপুরে শিমুলিয়া প্রান্ত থেকে যাত্রীরা যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া কুঞ্জলতা ফেরি নিরাপদে পৌঁছায় জাজিরার মঙ্গলমাঝি ঘাটে। এরপর বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ফেরি থেকে নেমে শরীদপুর প্রান্তে সড়ক ঘুরে দেখেন। পরে তারা জানান শিমুলিয়া জাজিরা নৌপথে হবে ফেরি চলাচলের স্থায়ী রুট। এই পথটাই রেগুলার করে দেব, যাতে করে আমাদের সাথে আর পদ্মা ব্রিজ পার হওয়ার যে ঝুঁকিটা থাকে সেই ঝুঁকিটা আমরা কমিয়ে ফেলতে পারি। এবং অবশ্যই দিনে রাতে চলবে, যখন চলবে। চূড়ান্ত ট্রায়াল হলো আজকে এবং আমরা মোটামুটি আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ করা সেটা নিশ্চয় আমার বিশ্বাস যে এই ঘাটের পক্ষে যাবে। দেশের সবচেয়ে দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রাম, ভারী শিল্প কারখানা গড়ে না ওঠায় বেকারত্বের হার বেশি ভারতীয় সীমান্তবর্তী জেলাটিতে। এই সুযোগকে কাজে লাগাতে তৎপর দালাল চক্র। ভালো কাজ দেয়া সহ নানা প্রলোভনে দরিদ্র নারী পুরুষদের অবৈধ পথে প্রতিবেশী দেশে পাঠাচ্ছে তারা। পরবর্তীতে আটক হয়ে যাদের অনেকেরই দিন কাটছে সেদেশের কারাগারে। সাবেক ছিটমহল দাসিয়াছড়ার সমন্বয়পাড়ার এই পরিবারের 10 সদস্য কয়েক মাস ধরে বন্দী ভারতের কারাগারে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার সময় বিএসএফ এর হাতে আটক হন তারা। স্থানীয় দালাল চক্রের প্রলোভনে ভালো কাজের সন্ধানে পরিবারটির সদস্যরা সীমান্ত পথে ভারতে যায়। পরে ভুল ভাঙলে গেল জুলাইয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য আমিনুল নামে এক দালালের সাথে জনপ্রতি 10,000 টাকা করে চুক্তি হয়। দুইজন ফিরতে পারলেও বিএসএফ এর হাতে আটক হন 10 জন। দালাল চুক্তি করি মাথা প্রতি 10,000 করি। হ্যাঁ, ওরা আমাকে মই দিয়ে মা কাটাতে উপরিতে পার করি দেয়, আর আমার শাশুড়ি যে আছে ওরা আমাকে আটকা বসছে। বাচ্চা তারা ঘুমাতে পারি না, বাবা আমার চিন্তাতে ঘুমাতে পারি না। সীমান্তবর্তী ফুলবাড়ি উপজেলার আরো অনেকেই প্রলোভনে পড়ে অবৈধভাবে পাড়ি জমান প্রতিবেশী দেশে। ধরা পড়ে যাদের অনেকেই এখন রয়েছে দেশটির কারাগারে। নানমেনার সাথে যোগাযোগ করিয়ে নিয়ে গেছে, অভাবে তো নিয়ে গেছে। প্রথম দিছে 4,000, তারপরে 6,000 করে দিছি, তারপরে 8,000 দিয়েছি। ঘুরি যে ধরা হয়েছে এসে সবাই মহিলা বলিয়েছে বলবে সব। ভারতের কারাগারে বন্দী স্বজনদের ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন বরাবর লিখিত আবেদনও করেছে পরিবারের সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মানবতার মা, সেই হিসাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে তাদের নিজের বাপমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে আশঙ্কার যে বিষয়টা, ছিটমহল বিনিময় যখন হয়েছে তখন কিছু পরিবার স্বেচ্ছায় ভারতে চলে গিয়েছে। এই বিষয়টা একটু খতিয়ে দেখতে হচ্ছে যে সমস্ত পরিবার স্বেচ্ছায় ভারতে চলে গিয়েছিল তারা আবার এই বিএসএফ এর হাতে ধৃত হয়ে এই দেশে ফেরত আসতে চাচ্ছে কিনা। ফুলবাড়ি উপজেলার কতজন ভারতীয় কারাগারে বন্দী রয়েছে সেই তথ্য নেই স্থানীয় প্রশাসনের কাছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। একাত্তরের ভয়াল স্মৃতি নিয়ে জীবনের প্রায় 70টি বসন্ত পার করে ফেললেন বাসনা চক্রবর্তী। চোখে আর পায়ে গুলির ক্ষত বয়ে বেড়াচ্ছেন তিনি, কিন্তু সামর্থ্য নেই ভালো চিকিৎসা করানোর। সরকারি কোনো সহায়তাও পান না তিনি, অথচ দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু চিঠি পাঠিয়েছিলেন তাকে, দিয়েছিলেন অর্থ পুরস্কার। এটি সাধারণ কোনো চিঠি নয়, এই চিঠির প্রতি পরতে পরতে ইতিহাস আর গৌরব গাথা। স্বয়ং বঙ্গবন্ধু স্বাক্ষর করেছেন এই পত্রে। দেশাধীনের পর সরকারের তরফে এই চিঠি পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসনা চক্রবর্তীর কাছে। বঙ্গবন্ধু খুশি হয়ে সাথে 500 টাকা উপহারও পাঠান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান আর ত্যাগের কারণে জানানো হয় ধন্যবাদ। অথচ দিন গেছে, মানুষ ধীরে ধীরে ভুলে গেছে বাসনার কথা। এই প্রবীণের এখন সঙ্গী অভাব আর অর্থকষ্ট। আমি খুব চেষ্টা করছি, সরকারের নিগুণ অনুদান পাই, সাহায্য পাই, কিন্তু আমি কিছু পাইছি না। আজকে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, এখন কীভাবে এটা রক্ষা হইব।
একাত্তরে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন তরুণী বাসনা। একদিন ফুলপুর, নূরপুর, কুলিকুণ্ডা, সিংহগ্রাম ও তিলপাড়ায় একযোগে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় হানাদাররা। বহু লোক হন হতাহত। সম্মুখ সমরের সময় মুক্তিযোদ্ধাদের পানি ও খাবার দিতে যান বাসনা। তখন পাকিস্তানি সেনাদের দুটি গুলি এসে লাগে তার চোখ ও পায়ে। সে সময় বাসনার কোলে ছিল তার এক বছর বয়সী ফুটফুটে শিশু সন্তান সুধারঞ্জন। বুলেটে ঝরে যায় সেই ছোট্ট শিশুর প্রাণ। গুলি পড়ার পর চোখ গেল, পাও গেল, আমি পড়ে গেছি। তখন আমার বাচ্চাটা এন মারা গেছে। এই বাচ্চার লাগে তো আমার কতটুকু আমি আর কইতাম পারি না, এটা সবাই বুঝবো। আমি ছিলাম, আমার সাথে 11 জন মুক্তিযোদ্ধা ছিল। আমাদেরকে বাঁচাইতে যাইয়া সে আঘাতপ্রাপ্ত হয়েছে। একসময় বেশ অর্থকরির মালিক ছিল বাসনার পরিবার, কিন্তু চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত তারা। এই চিকিৎসার বাবদ ওনার যে সব সম্পত্তি আছিল সব শেষ করছে। দাবি আমারই, ওনার জীব পর্যন্ত আসে পর্যন্ত আমি শিখতে চাই। স্থানীয় সংসদ সদস্য বললেন, যত দ্রুত সম্ভব তিনি বাসনা চক্রবর্তীর চিকিৎসার ব্যবস্থা করবেন, নিশ্চিত করবেন অন্যান্য সহায়তা। আমি আহ্বান করব তাকে, যে নিয়ে আমাদের যে উপজেলা কমিটি আছে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কমিটি, সেখানে সে যিনি অ্যাপ্লাই করে, করার পর এটা জেলায় গেলে আমি ব্যক্তিগতভাবে আমাদের যে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তার সাথে আমি কথা বলব। এখন পর্যন্ত সরকারি কোনো স্বীকৃতি পাননি বাসনা, তাই মুক্তিযোদ্ধা ভাতা থেকেও বঞ্চিত তিনি। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। গাজীপুরে বাংলাদেশ আনসার বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সফিপুরে আনসার ভিজিপি একাডেমি রিয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 10 সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশ নেয় 893 জন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ 3 জনকে দেওয়া হয় সম্মাননা পুরস্কার। বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে মুন্সীগঞ্জের আলু চাষিদের স্বপ্ন। জোয়ারের প্রভাবে হাজার হাজার হেক্টর জমিতে এখন পানি। আলু বীজ নষ্টের শঙ্কায় দিশেহারা কৃষকরা। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠে নেমেছে কৃষি অফিস। জোয়ারের প্রভাবে টানা 3 দিন বৃষ্টি, তাতে মাঠের পর মাঠ জমেছে পানি। মাথায় হাত মুন্সীগঞ্জের আলু চাষিদের। চলতি মৌসুমে জেলায় 37,900 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অফিস। এর মধ্যে প্রায় 17,000 হেক্টর জমিতে আলু বীজ রোপণ হয়েছে, বাকিগুলোতেও চলছিল প্রস্তুতি। কিন্তু সব যেন থমকে গেছে, দেখা দিয়েছে পচনের শঙ্কা। ফসল বাঁচাতে পানি সরানোর চেষ্টা করছে চাষিরা, পানির সাথে ভেসে যাচ্ছে সারও। তাই গতবারে লোকসান কাটিয়ে ওঠার আশায় গুড়ে বালি। আলু গাছ জ্বালাইবো, এই মুহূর্তে বৃষ্টি আর সব তলায় গেল গা, এখন এটি পচে গেছে বোনার মতন, আর আমার কোনো সামর্থ্য নাই, টাকা নাই। থাঙ্গ ফসল প্রায় 4 লাখ টাকার ফসল হয়ে গেছে, 4 একর জমিন। তারপরে মেশিন লাগান লাগবে, এই লাগান লাগবে, কোনো কিছুই ফায়দা হইতেছে না। এইবার মনে করছি আগর বন্যা মনে করেন লাভবান হোম, তা এইবার 3 দিনের বৃষ্টিতে মনে করেন সব তলায় হয়ে গেছে গা। বড় ধরনের ক্ষতির সংখ্যা স্থানীয় কৃষি অফিসেরও। বেশি খারাপ অবস্থা শ্রীনগর উপজেলায়, প্লাবিত প্রায় 600 হেক্টর জমি। কর্মকর্তারা বলছেন আলুর বীজ পচে যাওয়া জমির সংখ্যায় বেশি। জমি শুকানোর পর নতুন করে চাষাবাদে লাগবে কমপক্ষে 2 সপ্তাহ, সাথে নতুন বীজ সংগ্রহের চ্যালেঞ্জ তো আছেই। 2 থেকে 4 দিনের মধ্যে যেসব আলু রোপণ হয়েছে সেসবের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমরা মনে করতেছি কৃষি ডিপার্টমেন্ট। কৃষক অলরেডি ইতিমধ্যে নালা কেটে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতেছেন এবং আমার সকল উপসহকারী এবং আমার সকল লোক মাঠে নিয়োজিত আছেন। ক্ষয়ক্ষতি নিরূপণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। কৃষি অফিসের তথ্য মতে গত বছর মুন্সীগঞ্জে প্রায় 13 লাখ টন আলু উৎপাদন হয়েছিল, এবার তার চেয়ে বেশি লক্ষ্যমাত্রা ছিল। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। হাওর বাওর অধ্যুষিত তৃণমূলের ফসলের মাঠে এখন সরিষা ফুলের সমারোহ। চারিদিকে হলুদ গালিচা বিছিয়ে অপরূপ সাজে সেজেছে প্রকৃতি। ফাউ ফসল হিসেবে খ্যাত এই ফসলের বাম্পার ফলনের হাতছানিতে হাসি ফুটেছে চাষিদের মুখে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে দুশ্চিন্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে উপযুক্ত মূল্য পাওয়ায় কৃষকরা সরিষা আবাদের দিকে ঝুঁকছে।
প্রতি বছর কার্তিকের শেষের দিকে শুরু হয় সরিষার আবাদ। হাওর বাওর খালবিল এবং নদীনালার চর অঞ্চলে বোরো ধান কাটা শেষে নিম্নাঞ্চলের জমি পানির নিচে তলিয়ে যায়। কার্তিকে পানি সরে গেলে শুরু হয় সরিষা আবাদ। সরিষা থেকে প্রতি বছরই বাড়তি অর্থ পেয়ে থাকেন কৃষক। দরের দামে বেচলে পয়সা কিছু হওয়া যায়। সরিষাটা করছি, এটা ফাহো তাকে করছি, এটা এই পয়সাটা দিয়ে আমরা সংসারটা কোনো মতে টুকটাক করে চলবো। দেশের অন্যতম সরিষা ফসল উৎপাদনকারী হাওর অধ্যুষিত কিশোরগঞ্জে ফসলের মাঠে মাঠে এখন হলুদ সরিষা ফুলের হাসি। সরিষা ফুল যখন ফুটে এটা হলুদ কালিচার মতন দেখা যায়, অনেক সুন্দর লাগে, এর জন্য আমরা আসি ছবি তোলার জন্য। ডিজেলের মূল্য বৃদ্ধিতে বাড়ছে উৎপাদন খরচ, সেচ প্রদানকারীরাও সেবা মূল্য বাড়িয়েছে। চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 7,500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 10,000 টন। বোরো ফসলের চাষকে ব্যাহত না করে মধ্যবর্তী সময়ে 70-80 দিনের মধ্যে ফসলটি উত্তোলন করা সম্ভব, কর্তন করা যায়, যার কারণে কৃষকরা একটি অতিরিক্ত ফসল হিসেবে এটিকে উত্তোলন করতে পারে এবং এর বাজার মূল্য ভালো পাওয়া যায় বলে কৃষকরা এবছর সরিষা চাষের দিকে ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করছে। কৃষিবিদরা বলছেন বাম্পার ফলনের কারণে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। রাবিয়া স্মৃতি, চোমরা নিউজ।